আসসালামু আলাইকুম তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা আসলে একটু এক্সাইটমেন্টও আছে ভিডিওটার মধ্যে কারণ বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ কোনো সমস্যা না হলে বাংলাদেশে খুব জলদি যাচ্ছি তো যাওয়ার আগে কিছু অবশ্যই আপনারা যারা যান আর আমরা যারা যাই আসলে বাংলাদেশে তার খালি হাতে যাওয়া যায় না তো অনেকগুলো শপিং করতে হয় তো এই জন্য কিছু অনেকগুলো শপিং করছি আসলে এতো শপিং আমি কীভাবে দেখাই ইনশাল্লাহ বাংলাদেশে যখন পৌঁছে যাব কারণ অনেকগুলা জিনিস আমি কিন্তু কার্গো করে ফেলছি এটা মনে করেন যে সত্তর আশি কে সত্তর থেকে আশি কেজি তো আমার অলরেডি কার্গো হয়ে গেছে বাংলাদেশে এখন যেগুলো আছে এগুলা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই ও সাথে সাথে কথাও বলি এইগুলার মধ্যে যতটা জিনিস আমি আসলে আজকে শপিং করে আনছি তো সবগুলা হচ্ছে আমার আত্মীয় স্বজনের জন্য যেমন ফুফু চাচি তারা আসেন তারপর ভাবি আসেন মা বড় বোন আসেন তাদের রিলেটিভ মানে মহিলাদের জন্য দেখেই বুঝতে পারছেন আসলে এইগুলা কি হ্যাঁ এটা হ্যান্ডব্যাগগুলো আমি অনেকগুলো হ্যান্ডব্যাগ কিনছি কারণ নর্মালি আসলে বাংলাদেশে যখন আমরা যাই তখন কিছু না কিছু নিয়ে যেতেই খালি হাতে তো আর যাওয়া যায় না তো যাওয়ার সময় এবার ভাবলাম যে সবাই যখন বাংলাদেশে যায় তখন আসলে মোস্ট অফ দ্য মানুষ কিন্তু কাপড় চোপড়গুলাই বেশি নেয় তো কাপড় চোপড়গুলো তো এটা বিলিভ করতে পারবে না এত কাপড় চোপড় আমি কিনছি তারপরেও ইনশাআল্লাহ ভাবলাম যে এইবার যদি যাই তাইলে আসলে মাছ আছি ফুপুদের জন্য যদি একটা আলাদা ধরনের কিছু জিনিস যেটা ওরাও আসলে ব্যবহার করবে তো এইটা এই ধরনের ব্যাগ আমি কিছু কিনছি যাতে বড়ো সাইজেরও আছে মিক্স অ্যান্ড ম্যাচ আমি কিনছি আসলে বয়স ভেদে দেয়া হবে আর কি তো অনেক বছর পরে যাচ্ছি তো তাই এক্সাইটমেন্টটাও আসলে খুব বেশি আসলে কি দেয়া যায় কি না দেয়া যায় তো মামা মা মা আসেন আম্মার আম্মুর জন্য তো অবশ্যই অবশ্যই কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে তো ওনার তো আবার বড় বড় ধরনের ব্যাগগুলাই বেশি ভালো লাগে তো এই ব্যাগটা আমি আনছি আসলে আমার নিজের জন্য জানেন আমি আসলে এই ধরনের ব্যাগ খুব কম ইউজ করি বাট হ্যাঁ আমি এই ছোটো একটা বেগ আমার আসলে খুব ভালো লাগছে তো এই ধরনেরও তিন চারটা বেগ কিন্তু আমার কাছে আছে তো এইগুলাও আনছি তারপর আমি যে আপনাদেরকে দেখাইছি ওইগুলাও আমার কাছে অনেকগুলো ভিডিও ব্যাগ আছে আসলে তো এই ব্যাগটা আমি আমার নিজের জন্য রাখছি তো আসলে ওপেন করে খুব এক্সাইটমেন্ট আছে এইটার মধ্যে যে ওপেন করে আসলে ব্যবহার করে দেখি তো আলহামদুলিল্লাহ আমি নেক্সট ডে আসলে ব্যাগটা ব্যবহার করেছি আমার ভালো লাগছে ব্যাগটার আসলে অনেক পাতলা টাইপের কমফোর্টেবল আসিল না ব্যাগটা তো আমার খুব ভালো লাগছে ব্যাগগুলা তো ভাবছি যে এইটা যদি ছোটো মামা তো ভাই বোন আছে তো মামা তো বোনকে তো অবশ্যই দেওয়া যায় এটা ছোটো মোটো টাইপের ব্যাগ তো ওদের তো ডেফিনেটলি ওদের আমার মনে হয় যে ওদের ভালো লাগবে আর আসলে এখনকার যে সময়টা আসলে তো ভালো লাগা না ভালো লাগা আসলে কিছুই জানি না আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আসলে অনেক দিন হয়ে গেছে আসলে বাংলাদেশের আত্মীয় স্বজনের মা বাবার আসলে অনেকের পছন্দের তালিকাটাও আসলে চেঞ্জ হয়ে যায় তো হতে পারে তাদেরও হয়েছে তো আমি মিক্স অ্যান্ড মিক্স কিছু ব্যাগগুলো কিনে আনছি তো এই যে বড় ব্লু কালারের ব্যাগটা দেখতেছেন এই এটার মধ্যে সব বিগ সাইজের ব্যাগগুলো আছে ওর ওইগুলার মধ্যেও আছে ওইগুলোর মধ্যে থেকে সবগুলো আমি নিব না কারণ সবগুলা ব্যাগ আমারও না আসলে আমি আর আমার আরেকজন ফ্রেন্ড আছে ওরও ওরও আসলে কিছু ব্যাগ লাগবে তো বড়ো বড়ো সাইজের যতগুলা ব্যাগ আছে সবগুলাই কিন্তু আমার ওর মিনি একটা দুইটা মিনি মানে ছোটো সাইজের ব্যাগ একটা দুইটা হবে আমার আর বাকি ওর ও কিন্তু ছোটো ছোটো ব্যাগ বলছে আমার ওর জন্য নিয়ে আসার জন্য তো নিয়ে আসছি সবগুলা ব্যাগ এই ব্যাগটা আমি আমার আম্মার জন্য কিনছি তো লাস্ট টাইম আমি যখন পার্সেল করছিলাম তো আমার আম্মা বলছি এত ছোট ছোট ব্যাগ কেন দেওয়া এইগুলা আসলে ব্যবহার করা যায় না বাংলাদেশে তো বড় বড় ব্যাগ ইউজ হয় তো আসলে হাসিও পায় ভালোও লাগে মাদের কমপ্লেন শুনতে তো এবার ভাবলাম একটা অনেক বড় একটা ব্যাগ নিয়ে যাই আসলে ব্যাগগুলোর কোয়ালিটি এত ভালো এত ভালো যে আসলে আমি নিজেও আসলে বিশ্বাস করতে পারতেছি না এত সফট কোয়ালিটির ব্যাগগুলা আর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক সস্তায় পাইছি এইগুলা কারণ নিজেও বিজনেস করি তো তাহলে আসলে অনেক জায়গায় কন্ট্রাক্ট আছে তো সব জায়গা থেকে কারণ বিজনেসের সূত্রে অনেকের সাথে পরিচয় হয় তো ওই জায়গা থেকে আসলে আমি আমার কাছে আমি অনেক সস্তায় নিয়ে আসছি এইগুলা তো বাংলাদেশে টাকায় বললে তো আর উপায় নাই এটা বলার দরকার নাই বাট আমার কাছে ব্যাগগুলো ভালো লাগছে বিগ বিগ সাইজের আছে তো এই অনেকগুলা মানে এটা হিসাব করে শেষ করা যাবে না আমার মনে হয় বিশটা তো হবেই তো এর মধ্যে পনেরোটা অত বা বারো হ্যাঁ মনে হয় বারোটার মতো আমার আছে ওর বাকি যে সাত আটটা আছে ওইটা হচ্ছে আমার ফ্রেন্ডার আসলে ও ও বাংলাদেশে আমার মনে হয় ওর কোনো রিলেটিভের জন্য পাঠাবে তো ওরগুলো আছে তো এই ধরনের ব্যাগ তো আমি আসলে প্যাকেজিং প্যাকেজিং করে এই জন্য রাখছি যে আসলে আমি বাংলাদেশে যখন পাঠাইবো তো এমন না যে আমি আসলে ব্যবহার করা জিনিস দেব কারণ এই দেশে আসলে হ্যাঁ মোস্ট অফ দ্য মানুষ যখন আমরা শাড়ি ড্রেস এগুলো পরি তো একদিন পরেই কিন্তু রেখে দেয় তো এইগুলো তো আর দ্বিতীয়বার পরা হয় না তো বাংলাদেশে দিয়ে দেওয়া হয় তো আমার আসলে তেমন একটা সেলওয়ার কামিজ তারপর শাড়ি এগুলো আসলে তেমন একটা আমার খুব কমই পরা হয় তো এই জন্য আসলে আমার উপরে প্রেশারটাও খুব বেশি পড়ছে আমার সবগুলা জিনিস আসলে কিনে আনতে হয়েছে কারণ আমার কাছে কোনো ওল্ড কোনো জিনিস নাই মানে একটাই জিনিস আছে যে আমার ভাইয়ের জিনিস এক ভাইয়ের জিনিস সেকেন্ড ছোটো ভাইকে আমি দিতে পারবো দেড় এর উপরে আমার কাছে কোনো পুরানা জিনিস নাই আর আমার আসলে এই বছর এত দিন পরে যাচ্ছি তো ভাবছি যে সবাইকেই আসলে যে কোনো জিনিস দেয় অ্যাটলিস্ট নতুন দিব যাতে ওরা যাতে ওরা একটু খুশি হয়ে যায় না একটা জিনিস আনছে ওরা নতুন আনছে তো নতুন সবগুলা জিনিস আমি এখানে ব্রান্ডিও কিনে আনছি এখন প্যাকিং করে ইনশাল্লাহ এইগুলা পাঠা সময় আসলে তো অবশ্যই পাঠাবো বাংলাদেশে পাঠানোর জন্যই নিয়ে আসছি তো আসলে সবগুলা ব্যাগ খোলে আমি আসলে কাগজগুলা তারপরে যে পেপারগুলো আছে পেপার ব্যাগগুলো আছে সবগুলা ফেলে দিব ফেলে দিয়ে সবটা ব্যাগকে রেডি করব এক একজনকে আসলে আমার জানা আছে আমার কতজন রিলেটিভ আছে না আছে তো সবাইকে সবার বয়স অনুযায়ী ভেবে চিনতেই আসলে একটা একটা করে দেব বাট হ্যাঁ বাংলাদেশে আমি মোস্ট অফ দ্য ব্যাগ কিন্তু বিগ বিগ সাইজেরই নিচ্ছি এখন এই বিগটাও ওদের কাছে বড় হবে কি না কে জানে এর চিতেও বড় বড়ো ব্যাগ আসলে ওরা বলে তাইলে তো আমি শেষ আমি এর চিতে বড়ো বড়ো বেগ কোথায় পাবো বলেন তো আসলেই অনেক মজা হয়েছে ব্যাগগুলা যখন কিনতে গেছি তখন অনেক ফান হয়েছে ইনশাল্লাহ ব্যাগ কোথা থেকে কিনলাম না কিনলাম ওইও আপনাদেরকে একদিন দেখাবো কোথায় আসলে গাড়িতে নিজেও ড্রাইভ করে গাড়ি চালায় যাইতে হয় তো ভিডিও আসলে আর আমি আমার ভিডিওগুলো আসলে একাই করি তো আসলে ভিডিও কেউ করবে আমি এই জিনিসগুলো কিনবো আসলে একজনের সাথে তো আরেকজন সময় থাকে যে না ভিডিওটা ওকে হেল্প করি তো আমার আসলে নিজেই করতে হয় তো এই জন্য ঘরে যে সময় জিনিসগুলো নিয়ে আসি তখন আসলে একটু চিন্তা করি যে না একটু জিনিস কিনলাম আর আসলে ভিডিওটা দেওয়ার কারণটাও আছে যে একটু এক্সাইটমেন্ট আসলে কাজ করতেছে কিন্তু অনেক দিন পরে বাংলাদেশে যাওয়া তো কী জিনিস কিনলাম না কিনলাম অনেকে তো এয়ারপোর্ট যাওয়ার পরও দেখায় কি কি নিতেছে ওই দেখাচ্ছে আসলে আমার সবগুলো জিনিস ইনশাল্লাহ আমি সবগুলা ভিডিওর মধ্যেই দেখাবো কারণ আমি আমার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে সবগুলা জিনিস এত ভালো লাগছে এত ভালো লাগছে আর আমি আসলে বলার জন্য না এত মানে এক্সাইটমেন্টের মধ্যে আমি তো জিনিস কিনছি এটা বিশ্বাস করানোর মতো না আমার ঘরের এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গার পাশেও আমার কিন্তু চারটা লাগেজ রেডি আছে তো এরপরেও আমি জিনিস কিনতেই আসি কিনতেই আসি ওই যে একটা নেশা বাংলাদেশে যাব মানে কাউকে সব সবাইকে তোর খুশি করা যায় না তারপরেও নিজের অবস্থান অনুযায়ী আসলে চেষ্টা করব যে না কেউ আসলে মন খারাপ না করে সবাইকে একটা একটা জিনিস দেওয়ার জন্য চেষ্টা করব সবাই তো এক্সাইটমেন্ট থাকে যে না কেউ নিজের একজন রিলেটিভ যখন বাংলাদেশে যায় আসলে ওরাও কিন্তু মন থেকে আসলে ওরাও কিন্তু খুব খুশি থাকে তো এই দুইটা ব্যাগ আমি আলাদা করে রাখছি কারণ এই দুইটা ব্যাগ আসলে ব্যান্ড হয়ে গেলে আসলে ব্যাগগুলো পরে আর ইউজ করা যাবে না তো আমি এইগুলা রেখে দিছি তো এই হচ্ছে আমার ব্যাগের সবগুলা কালেকশন আমি এই সবগুলা ব্যাগ কিনছি বাংলাদেশে দেওয়ার জন্য আমার জন্য না আসলে আমার জন্য একটাই কিনছি তো ইনশাআল্লাহ ব্যাগের ডিটেলসগুলো কোথা থেকে কিনলাম কিভাবে কিনলাম সবগুলো আপনাদেরকে দেখাবো আর ইনশাল্লাহ কাকে কোন বেগটা দিলাম বাংলাদেশে কোন দিন যাচ্ছি তারপর এয়ারপোর্টের সব কিছু পিসিআর টেস্টের সব কিছু একটা একটা করে সবাই সব কিছুই আমি এই ভিডিওতে দেবো অবশ্যই সাথে থাকবেন দোয়া করবেন তাইলে কিন্তু আমি সব কিছু আপনাদেরকে দেখাইতে পারবো আল্লাহ হাফেজ